লোক সংস্কৃতিকে আঁকড়ে রাখতে হুগলির আরামবাগ শহরে চলছে আন্তর্জাতিক গোসাই পরব। বিগত বছরের ন্যায় এবছরও হুগলির আরামবাগে চলছে আন্তর্জাতিক গোসাই পরব। বাংলার লোক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক গোসাই পরব কমিটির উদ্যোগে এই মেলা শুরু হয়েছে 11 তারিখ থেকে চলবে 14 তারিখ পর্যন্ত। দেশ বিদেশের শতাধিক বাউল ফকির, বেশ কিছু বাউল আখড়া, এক টুকরো জয়দেব, খোয়াইয়ের হাট যেন এক পরবের মাঠে। জাত ধর্মবর্ণ নির্বিশেষে অগণিত দর্শক বন্ধুদের কলরবে মুক্তির বাণী। ছন্দে সুরে তালে এক কথায় বাউল প্রেমে মাতোয়ারা আরামবাগবাসী। শুধু তাই নয়, বাউলের একতারার সুর আর লোভনীয় সেই শান্তিনিকেতন পুরুলিয়ার ঐতিহ্যমণ্ডিত নানান মুখোশ, কুর্তি, হার, পোড়ামাটির আসবাবপত্রের টানে দূর দূরান্ত থেকেও অনেক মানুষ পরবের মাঠে ভিড় জমিয়েছে। আন্তর্জাতিক গোসাই পরব কমিটির সভাপতি ডক্টর অশোক নন্দী বলেন, সংস্কৃতির সম্প্রসারণের জন্যই এই উদ্যোগ। মেলা মানেই মিলন, তাই বাউলের টানে এসেছেন বহু মানুষ। লোকশিল্পকে ও সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। করোনাকালে মানুষের মধ্যে দূরত্ব বেড়েছে, সেই দূরত্বকে ঘুচিয়ে আন্তরিকতা বাড়াতে এবছরের মূল মন্ত্র মানুষ ভজিলে সোনার মানুষবি। আমরা পুরাতন রীতিনীতি, গানের কালচার, সঙ্গীতের যে যেখান থেকে শুরু পুরাতনই গান, এগুলো আমরা হারিয়ে ফেলছি। দ্বিতীয় কথা, আধুনিক গানে অনেক কিছু থাকে, কিন্তু এই আন্তর্জাতিক গোসাই পরব এটা আমরা করছি জাত পাত যে কোনো দেশ, সমস্ত কিছু, সমস্ত রাজনৈতিক কালার আমরা রংকে বাইরে রেখে এখানে মেলাটা করার চেষ্টা করছি। আর এইবারে ট্যাগলাইনটা হচ্ছে মানুষ ভোজনে সোনার মানুষ হবে। বেসিক্যালি আমরা যেটা দেখেছি যে শিক্ষিত মানুষের অভাব নেই, শিক্ষিত মানুষ হচ্ছে অগণিত শিক্ষিত মানুষ, কিন্তু প্রকৃত মনের মানুষ, যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, যে মানুষ মানুষের সাহায্য করবে, মানুষের সাথে থাকবে, সেই ধরনের মানুষের বড়ই অভাব। তো সবে মিলে একটা মিলন উৎসব, যেখানে হচ্ছে প্রেমের পূজা করা হয়, যেখানে মিলনের পূজা করা হয়, যেখানে আমরা সমস্ত বর্ণ বিদ্বেষ, জাত পাত, সমস্ত বিদ্বেষকে বাইরে রেখে সবাইকে একই জায়গায় আমরা আনতে পারার একটা প্রচেষ্টা। বেসিক্যালি এটা একটা প্রকৃত মানুষ, যাতে মানুষ তৈরি হয় তার সেইটা তুলে ধরার একটা প্রচেষ্টা। কি নাম আপনার? আমার নাম অশোক কুমার। আন্তর্জাতিক গোসাই পরব কমিটির কোন পদে রয়েছেন? আমি সভাপতি শান্তনু। আপনার নাম? নমস্কার, আমি শান্তনু রায়, আমি সম্পাদক আন্তর্জাতিক গোসাই পরব 2022। তৃতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন এই উৎসবের মধ্যে আরামবাগ বা কথা সারা মানে রাজ্যব্যাপী থেকে বহু লোকের প্রচন্ড মেতে উঠেছে এই আনন্দঘন মুহূর্তে। এটি একটি অরাজনৈতিক এবং সমস্ত জাত পাত ধর্ম নির্বিশেষে একটা ভালো রকম একটা প্রোগ্রাম করা হয়েছে। সমস্ত জিনিসটা একটা মূল এবারে হচ্ছে মনুষ্যত্বই আমাদের ধর্ম, মানুষকে তুলে ধরে শুধু মানুষের গুরুত্ব, মানুষ মানুষের জন্য এই ভালোবাসাটার জন্যই আজকের এই প্রোগ্রাম। কোথাও গিয়ে মনে হয়েছে যে মানুষের আন্তরিকতা হয়তো অনেকটাই কমে গেছে, সেই আন্তরিকতার মিলনের জন্যই কি এই মেলা? গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর, মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415।